আজকের এই প্রতিবেদন বাংলাদেশের প্রথম সারির একটা গণমাধ্যমে উঠে এসেছে, যে পত্রিকাটির নাম হচ্ছে কালবেলা। আমি খুব মনোযোগ দিয়ে প্রতিবেদনটি পড়ছিলাম আর ভাবছিলাম আসলে কি এমন কিছু হতে যাচ্ছে। কালবেলার নিউজটার শিরোনাম করা হয়েছে আপনার আসছে মার্কিনী ঝড়। তো তিনি বেশ কিছু, যিনি প্রধান সম্পাদক আছেন, সম্ভবত ওনার নাম হচ্ছে আবেদ খান, তিনি যে তথ্যগুলো তুলে ধরেছেন সেগুলোকে একবারে উড়াই দেওয়ার সুযোগ নাই। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বা প্রধানমন্ত্রীর জন্য খুবই অশনি সংকেত যে আগামী এক সপ্তাহের মধ্যে কী কী আসতে যাচ্ছে। এখানে তিনি বেশ কয়েকটা কোটেশন করেছেন। নাম্বার ওয়ান, আপনার ওনার বক্তব্যের অংশ হচ্ছে যে ওনার ধারণা আন্তর্জাতিক চক্রের কয়েকটি নিপুণ পরিকল্পনার প্রথম হচ্ছে সরকারকে ক্রমাগত বন্ধহীন করা। আমরা ধরতেই পারি যে পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বেশ কিছু বন্ধুত্বহীনতার জায়গা তৈরি হয়েছে। লাইক অস্ট্রেলিয়া, মুখে মুখে তারা যাই যতই বন্ধুত্ব রাখুক, বাট পেছনে বাংলাদেশকে স্যাংশন দেওয়া বা সরকারের উপর চাপ প্রয়োগ করা অনেক কিছুই কিন্তু করছে। আবার যেমন মার্কিন যুক্তরাষ্ট্র মুখে যাই বলুক, পেছনে কিন্তু অ্যাক্টিভিটিস তাই। দুই নম্বর হচ্ছে বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে নানা প্রকার সন্দেহ ঢুকিয়ে দেওয়া। তো বন্ধুপ্রতিম দেশের মধ্যে নাম্বার ওয়ান আছে ভারত। এখন ভারতের সাথে সন্দেহ কীভাবে ঢুকাবে? চীন, ভারত একটা সাংঘর্ষিক অবস্থান। তিন, বাংলাদেশ সরকারের প্রতি বিরূপ মনোভাব উস্কে দেওয়া। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ঠিক একই কাজ করছে। আপনি দেখেন যে সরকার নিয়ে, সরকারের বিভিন্ন সেক্টর নিয়ে, মানবাধিকার ইস্যুতে, গণতন্ত্রের ইস্যুতে একের পর এক প্রতিবেদন, আন্তর্জাতিক অঙ্গন থেকে চাপ, এগুলো করার জন্য আপনার একটা সরকারের বিরুদ্ধে উস্কানি মনোভাব কিন্তু কাজ করছে। চার, বাংলাদেশ ভারত সম্পর্ককে নানা অপপ্রচারের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করা। এখন বাংলাদেশ ভারত সম্পর্ক বলতে এটা আমরা যতটুকু দেখি নানানভাবে, এটা এমনিতেই আসলে ভেজালে আসে। আমার কাছে এই যুক্তিটা মনে হয়েছে না যে মানে যৌক্তিক কোনো যুক্তি। পাঁচ নম্বর, পর্যায়ক্রমে অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করে সরকার এবং ব্যবসায়ী মহলের মধ্যে অবিশ্বাসের প্রাচীর নির্মাণে নিরন্তর চাপ দিয়ে যাওয়া। এটা সম্ভবত ইইউর যে জিএসপি প্লাস সুবিধা 2026 থেকে পাওয়ার কথা 2029 পর্যন্ত, সেটা নিয়ে কিন্তু হুমকি দেওয়া হয়েছে ইইউর পক্ষ থেকে, যে শ্রম আইনসহ আরও অনেক কিছু, সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, এই ক্রাইটেরিয়াগুলো টাচ না করলে জিএসপি প্লাস বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেই দাম দিয়ে বাংলাদেশ থেকে কাপড় কিনছে, এটা নিয়ে বিজিএমই সভাপতি তিনি এবার আবেদন করছেন যে ভাই মিনিমাম লেভেল একটু দাম বাড়ান, আর কেনাকাটার পরিমাণ, রপ্তানির পরিমাণও কমে গেছে। এটি সম্ভবত তিনি বুঝাইতে চাচ্ছেন। ছয়, হুইসপারিং ক্যাম্পেইন এবং ব্যাপক গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি, অনিশ্চয়তার রোধ বাড়িয়ে দেওয়া। আগামী সাত দিনের মধ্যেই এসব প্রক্রিয়া শুরু হতে পারে বলে আপনার এই পত্রিকার যিনি সম্পাদক আছেন তিনি মনে করছেন, কারণ সরকার এবং সরকারি দলকে নিরীহ কর্মসূচির বন্ধনীতে আটকে দিলে ফল জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আপনার এটা একটা পক্ষে চলে যাবে, এমনটাই তিনি মনে করছেন। তো ওনার লেখার সূত্রটা ছিল যে আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশের উপর দিয়ে এক বিপজ্জনক অর্থনৈতিক ঘূর্ণিবার্তার ঝাপটা আসার লক্ষণ দেখা দিয়েছে। এই ঝাপটা আসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা অর্থনৈতিক মহল থেকে। এ ব্যাপারে পাশ্চাত্যের অর্থনৈতিক মোড়লরা কোমর বেঁধে আপনার নেমেছেন। তিনি বলছেন যে আমার তথ্যসূত্র যদি ভুল না হয় তাহলে অনুমান করতে পারি দুর্নীতি এবং অর্থ পাচার সংক্রান্ত অভিযোগ তোলে কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পায়তারা চলছে, এই বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এখন এটাতে আমার একটু দ্বিমত আছে এই কালবেলার সম্পাদকের সাথে, যে অভিযোগ তোলা ভাই এই দেশে তো অধিকাংশই চোর, আপনার কাছে কেন মনে হয়? আপনি তাহলে নিজেও কিছু পাচার টাচার করছেন কি না? না, কারণ কি ভাই, এই রাষ্ট্রের টাকা তো পাচার হয়েছে, পাচার তো হয়েছে। এখন কিছু মানুষের নাম, ভাসুরের নাম আমরাও মুখে নিতে পারি না। দেখেন আমরা আওয়ামী লীগ করলেও এগুলো তো রাষ্ট্রের ভালোর জন্য এগুলো বলতে হবে। পত্রিকার সম্পাদক আছেন, তার মানে এই না যে আপনারা এই কারণে ভিসানীতি বলে, আমেরিকা যে গণমাধ্যম ভিসানীতি বলে এইসব কারণে। এখন আপনার এই রিপোর্টটাতে একটা ভেজাল লাগছে না? আপনি বললেন কি যে দুর্নীতি এবং অর্থ পাচার সংক্রান্ত অভিযোগ তুলে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান। তো বাংলাদেশের মানুষ তো জানে কোন প্রতিষ্ঠানটা কী তলে তলে, জানে না? ঋণখেলাপি লিস্টে কাদের নাম আছে জানে না? আন্তাজি একটা দিলে তো মানুষ খাইবে না, তা না? এখন যদি এরকম হয় যে হ্যাঁ ভালো একটা প্রতিষ্ঠান এক্স ওয়াই জেড এটার মধ্যে দিয়া দিল, তাইলে হয়তো এটা আমরা ভাবতে পারি। যেহেতু আসে নাই সুতরাং আপনি আগে এটা একবারে চিন্তার সুযোগ নেই। এটা হচ্ছে যে যারা অর্থ পাচারকারী তাদেরকে আপনার সাপোর্ট করার একটা রিয়্যাক্ট আমার মনে হয়েছে। সরকারের উপর একের পর এক চাপ, হ্যাঁ এইটা করতে পারে, যেহেতু সরকারের কৌশলী ব্যবস্থায় মার্কিন ভিসা নীতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে,
এখন হয়তো পশ্চিমারা শক্ত কোনো কিছু করতে যাচ্ছে, এটা সত্য, কারণ আওয়ামী লীগ সরকার এগুলোকে পাত্তা দিচ্ছে না। নির্বাচন, গণতন্ত্র এসব নিয়ে সরাসরি কাজ করে ঢাকার আমেরিকান এম্বাসি ও ইউএস স্টেট ডিপার্টমেন্টের সাউথ এবং সেন্ট্রাল এশিয়ার শাখা, এই দুই জায়গায় ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলছেন বিএনপির নীতি নির্ধারকরা। তো আওয়ামী লীগ তো আওয়ামী লীগের মতন কমিউনিকেশন করছে, এটাতে আমি মনে করি যে এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ। আসলে কালবেলা পত্রিকার যিনি সম্পাদক আছেন তিনি সম্ভবত স্যাংশন ট্যাংশন খাওয়ার শঙ্কা করতেছেন আমার ধারণা আর কি, কারণ ওনার যেই মানে কী বলা হয় যে কলামটা, এটা প্রধান সম্পাদক তিনি লিখেছেন, আমার কাছে মনে হয়েছে যে গণমাধ্যমের ভিসা বা নিষেধাজ্ঞা উনি খাইছেন অথবা নানান ধরনের ঝামেলা ঝামেলা জনতার মধ্যে তৈরি করতে চাচ্ছেন। নানান এক বড়ো কিছু একটা আসতে পারে, এটা সবাই আশঙ্কা করছে, সেটা আলাদা, কিন্তু এই ধরনের যুক্তিতর্ক তুলা এটা জনতাকে বিভ্রান্ত করা ছাড়া কিছুই না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।